90.8 পয়েন্ট কমিউনিটি রেডিও জেইউর বাড়ির পাশে আরশিনগর অনুষ্ঠানে আমি মিতা আজকে আমাদের সাথে আমাদের স্টুডিওতে পেয়েছি ইন্দিরা বন্দ্যোপাধ্যায়কে ইন্দিরাকে আমরা পেয়েছি আগের এপিসোডেও সেখানে আমরা গান নিয়ে অনেক আলোচনা করেছি আজকে আলোচনা করব রবীন্দ্রনাথকে নিয়ে ইন্দিরাকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে অনেক ধন্যবাদ আমরা রবীন্দ্রনাথকে সবাই সবার শয়নে স্বপনে নিজের মধ্যে গেথে রাখি ছোট থেকে বড় পর্যন্ত যখনই আমরা রবীন্দ্রনাথকে পাই তখনই মনে হয় আমার জন্যই বোধ তিনি বলেছেন আমার জন্যই বোধ হয় করেছেন ছোটোবেলায় একরকম পেয়েছি মধ্যবেলায় একরকম বড় বয়সে একরকম রবীন্দ্রনাথকে আপনি কেমনভাবে ভাবেন রবীন্দ্রনাথ কিভাবে প্রভাব ফেলে প্রতিটি কাছে আপনার আমি আগের এপিসোডেও আমি বলেছিলাম যে আমাদের ছোট থেকে বড় হয়ে ওঠাটা এই রবীন্দ্রনাথের গান বিশেষত তার মধ্যেই মানে রবীন্দ্রনাথের সঙ্গে মানে রবীন্দ্রনাথ ঠাকুর এই নামটার সাথে পরিচয় আমাদের সবার শুরু হয় সহজ সহজপাঠ থেকে তো সহজপাঠের ওই যে কবিতাগুলো ছায়ার গোমটা মুখে টানি তারপরে আমাদের ছোট নদী এই যে আর ছোট ছোট যে গল্পগুলো ছিল না যে কে যেন শব্দ করছে খুকি জেগে উঠলো আরমানি গির্জার ঘড়িতে ঘণ্টা বাজছে ঢং ঢং কী যেন গান গাইতে এসেছে এমন সুন্দর একটা ছবি তৈরি হতো সহজপাঠের লেখাগুলোতে সেটা ভীষণ টানত এটা আমি কিন্তু আমার একার ক্ষেত্রে আমি বলছি না আমি পরবর্তীকালেও মানে আমাদের থেকে অনেক পরের জেনারেশন এরকম বাচ্চাকেও আমি দেখেছি সহজপাঠের ওই গল্পগুলো পড়ে যে ওইখানে মা বোনের ধারে মানে তোমার সাথে কুটির করে থাকবো এরকম যখন পড়ছে সে মানে সে কান্না জুড়েছে মা আমাদের কেন কুটির নেই হ্যাঁ সে কলকাতা শহরের একটি ভালো বাড়িতে থাকছে এবং তার তখন দুঃখ হচ্ছে কেন আমার ওই কুটিরটা নেই তার কোথাও মনে হয়েছে যে আমার ওইটার মধ্যে একটা আলাদা আশ্চর্য সুখ আছে তো এইটা বোধ সব বাচ্চাদের মধ্যে উনি এমনই বুঝতেন মনস্তত্ব বাচ্চাদের এমনভাবে লিখেছিলেন যে সকলের মধ্যে যেন একটা মনোজগত তৈরি হয়ে যায় স্বপ্নের জগৎ তৈরি হয়ে যায় সহজ সহজপাঠে যেটা আমার তো ভীষণভাবে হয়েছিল এবং সেই ছবিগুলো আমি চোখে দেখতে পারতাম এই প্রথম আলাপ রবীন্দ্রনাথ ঠাকুর বলতে সহজ পাঠ আর তার সাথে গান কিন্তু সেই গান কার গান তার কি মানে এত তো বোঝার তখন বয়স হয়নি প্রথম যেটা রবীন্দ্রনাথের মানে কি লিখতে পারেন আর কি ভাবতে পারেন এটা আমার প্রথম আমার অভিজ্ঞতা বলছি আমার ক্লাস টু না থ্রিতে পড়ি তখন পাড়াতে চণ্ডালিকা হবে তো আমাকে নাচের জন্য নিয়ে যাওয়া হলো পাড়ার এক পিসি সব বাচ্চাদের জোগাড় করে নাচ করাচ্ছেন গান করাচ্ছেন তো আমাকে আনন্দ চরিত্র দেওয়া হলো আমার খুব দুঃখ হয়েছিল আনন্দ চরিত্র পেয়ে যে আমাকে এত খারাপ দেখতে যে একটা মানে বেশ সুন্দর সেজে গুজে শাড়ি পরে নাচবো মেয়ে সেজে সেই আমার মানে সেটাও কপালে নেই কেননা এটা বোধ অনেকেই শিকার হয় যে ছোট থেকেই দাগিয়ে দেওয়া হয় ও কালো ওকে দেখতে খারাপ ওর বেটে কি ও মুখ কিছু মানে কিছু একটা খুঁত নিয়ে কথা বলা আমাদের সমাজের একটা রোগ তা সেরকম আমাকেও ছোট থেকে খুব শুনতে হয়েছে যেহেতু আমার মা ভীষণ সুন্দর খুব ফর্সা তো আমাকে শুনতে হয়েছে আমি খুব কালো এবং তার জন্য ওইটা আরও যেন স্ট্রিগার হয়ে গেল যে আমাকে এতটা খারাপ দেখতে যে আমাকে একটা সন্ন্যাসীর আনন্দ কে এবং কেন তাকে কেমন দেখতে আমি জানি না যাই হোক একটা সন্ন্যাসী দিল মাথা নেড়া হবে এই হবে মানে তাকে তার সৌন্দর্যর কোনো ব্যাপার আমার কাছে অন্তত সে কোনো ধারণা নেই এটা আমার দুঃখ হলো তা আমাকে সেই পিসি আমাকে তিনি বুঝিয়েছিলেন বলছে এই মা তুই কি বোকা তুই মানে ভালো করে বোঝ গল্পটা শোন আনন্দই আসল কিন্তু এখানে আর আনন্দ ছাড়া আর কিছু নেই মানে আনন্দ কিন্তু আমি শুধু ওই নামটার কথা বলছি না আমি আনন্দ শব্দটার কথাও বলছি কোট আন কোট আনন্দ এটাই হলো জীবন আনন্দের জন্যই সব কিছু এই কথাগুলো আমাকে সেই পিসি সুন্দর করে বুঝিয়েছিলেন তারপরে যত দিন যাচ্ছে যত রিহার্সাল হচ্ছে আমি কি দেখছি আস্তে আস্তে করে বোঝা যাচ্ছে এবং অত ছোট বয়সে যতটা বোঝার সম্ভব গল্পটা তো বোঝা যাচ্ছে যে আনন্দর জন্য একটা মানুষের জীবন পাল্টে গেল তাকে কেমন ছুঁই ছুঁই আচ্ছা এই যে ছুঁই ছুঁই ব্যাপারগুলো এগুলো তো আমরা ছোটো থেকেই দেখেছি সেটাই দেখছি এবং সেখান থেকে উত্তরণ দেখছি তো যখন চণ্ডালিকা বলছে যে শ্রাবণের কালো জেমে তারে যদি নাম দাও চণ্ডাল তা বলে কি জাত ঘুচিবে তার অশুচি হবে কি তার জল তিনি বলে গেলে নিন্দা করো না এই যে নিজের নিন্দা করো না এটা তো আমরা সময় করছি না এই যে আমাদের হীনমন্যতা আমাদের ইনসিকিউরিটি আমি জানি না ওই বয়সে তখন আমি এখনও আপনাকে কথাগুলো বলছি আমার কিন্তু এখনও গায়ে কাটা দিচ্ছে কারণ আমি এখনও ভেতর থেকে সেই জায়গা হয়তো আছি মানে সেই অনুভূতিটা আমি এখনো আমি আমার নিজের মধ্যে করে ধারণ করতে পারি রবীন্দ্রনাথ অত বছর আগে যে লিখে গেছেন সেই লেখাটা বর্তমানে মনে হচ্ছে এই সমাজের জন্য লেখা কত আধুনিক ছিল এবং কত দূরদর্শিতা ছিল একদম একদম সত্যিকার এবং সমস্ত স্থান কাল পাত্র বয়স সব ভেদে মানুষের কাছে পৌঁছানোর ক্ষমতা না হলে তো আজকে এত বছর পরে এই জায়গায় উনি থাকতে পারতেন তো ওই বয়সের একটা বাচ্চাকে তিনি চেঞ্জ করে দিতে পারেন তখন আমি মানে খুঁজছি গীত মধ্যে আর কি লেখা আছে যে এমন করে আমার কথা বলবে যে আমাকে সম্মান দেবে জীবনে ওইটুকু বয়সে তখন কিন্তু সম্মানটা কি আমি বুঝতে পেরেছি যখন সবাই আঙুল তুলে বল তুমি এটা কি কালো হয়েছে দেখো মা এত ফর্সা মেয়ে এটা এত কালো ওটা কিন্তু ওই বয়সেও কিন্তু কষ্ট হতো একটা ওই কষ্টটা কে প্রথম ভোলালেন না রবীন্দ্রনাথ ঠাকুর তা সেই থেকে তো কিন্তু আমার বন্ধু হয়ে গেলেন না আর আমি কোনোদিন আর কারুর হাত আমার মনে হয়নি ধরার প্রয়োজন আছে আর কেউ থাকুক না থাকুক একজন তিনি আছেন সর্বক্ষণের জন্য একদম আমরা যারা সংস্কৃতি জগতে রয়েছে তারা সবাই রবীন্দ্রনাথের কিছু কবিতা কিছু গান তার মধ্যে সীমাবদ্ধ থাকে এবং রবীন্দ্রনাথকে আমরা চিনি পঁচিশে বৈশাখ এবং বাইশে শ্রাবণ কিন্তু তার মধ্যেও যে রবীন্দ্রনাথ সারা জীবন ধরে যে আমাদের বিভিন্ন স্তরে তার যে কাজগুলো তার যে চিন্তা ভাবনাগুলো ছড়িয়ে দিয়েছে সেগুলো নিয়ে কিন্তু আমরা কোনো আলোচনা করি না বা ভাবি না রবীন্দ্রনাথের নিজের জীবনে যেমন ভালো আছে খারাপ আছে তিনি যে প্রতিবাদ করতেন তিনি যে একজন রসিক মানুষ ছিলেন সেগুলো নিয়ে আমরা কেউ কিন্তু ভাবি না আমি সেই সম্পর্কে কিছু জানতে চাই হ্যাঁ আসলে এই যে বললেন না যে পঁচিশে বৈশাখ এবং বাইশে শ্রাবণের মধ্যে আবদ্ধ এটা খুব সত্যি কথা মানে রবীন্দ্রনাথকেই দুটো দিন আমরা স্মরণ করছি এবং কি দিয়ে স্মরণ করছি না তারই গান দিয়ে গঙ্গা জলে গঙ্গা পুজোর মতো আর সে সব গানও নয় কিছু গান কিছু কবিতা যেটা বহু চর্চিত বহু পরিচিত এমন কিছু গান এবং কবিতা আমরা শুধু পাখির মতো আউড়ে যাই এবং তাতেই মনে হয় একটা পূজার সাঙ্গ হল আমাদের কাজ আমরা একটা কর্তব্য করলাম বিশাল কর্তব্য বিশাল কর্তব্য মানে আমার কবি প্রণাম এটা আমার করার দরকার বছরে একটা কি দুটো আমি করলাম এইখানে কিন্তু একটা বড় ব্যর্থতা কাজ করে এটা মনে করি একটা জাতিগত ব্যর্থতা কারণ আমাদের চোখের সামনে এত বড় একটা শিক্ষা একটা ইনস্টিটিউশন এত বড় কিছু মানে আমাদের ভিতরে আত্মিকরণের সামগ্রী সমস্ত পড়ে রয়েছে বলা যায় চোখের সামনে ভালো ভালো উত্তম উত্তম খাদ্য রয়েছে যেগুলো আমাদের শরীরের মনের আত্মিকরণে সাহায্য করবে অথচ আমরা সেগুলো চোখে দেখলামও না তাকালামও না আমরা তার ছবি তুলে বাড়িতে গিয়ে ধূপধুনো দিয়ে পুজো করছি এতে আমাদের কোনো উপকার কোনো দিনই হচ্ছে না আমরা আমরা কিছুই আমরা একটা রবীন্দ্রনাথ পেয়েছি কিন্তু আমরা সেই রবীন্দ্রনাথকে কোনোদিন কোনো কাজেই লাগছে আর কিছু না হোক তার গান যদি আমরা নাও জানি তার গান যদি আমরা নাও শুনি পড়তে তো পারি হ্যাঁ গান পড়লে ভালো রবীন্দ্রনাথের গান হচ্ছে কথা প্রধান গান যেমন ধরো একটা গানের কথা বলি হুম সে গানটি গল্প আছে একটা সিস্টার নিবেদিতাকে স্বামী বিবেকানন্দ বলেছিলেন তুমি তোমার বন্ধুদের নিমন্ত্রণ করো আমিও যাব আলোচনা হোক সিস্টার নিবেদিতা রবীন্দ্রনাথ এবং আরও কয়েকজনকে নিমন্ত্রণ করেছিলেন একটা চা পানের আসর ছিল তো একটা কোনো শনিবার তার বাড়িতে যখন সবাই আসেন সেখানে যেটুকু জানা যায় সেই আলোচনার বিবেকানন্দ মানে নরেন্দ্রনাথ স্বামী বিবেকানন্দ হবার পরে রবীন্দ্রনাথের সাথে এই প্রথম সাক্ষাৎ এবং সেখানে তাদের ব্রাহ্ম এবং ওই হিন্দু যে রামকৃষ্ণ মিশনের যে সংগঠন এদের মধ্যে তো একটা সমস্যা তখন ছিল সেই জায়গায় সেই ঐতিহাসিক প্রেক্ষাপটে এবং সেই সামাজিক প্রেক্ষাপটে এই আলোচনা সভা বা এই চা আসর এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঐতিহাসিক ঘটনা হুম হুম সেখানে যখন নিবিদ্যা যখন পরবর্তীকালে চিঠি লিখছেন যে জানা যায় রবীন্দ্রনাথ সেখানে তিনটি গান গিয়েছিল রবীন্দ্রনাথ খুব বেশি কথা বলেননি সেখানে স্বামী বিবেকানন্দ বক্তৃতা দিয়েছিল আর অনেক অনেক কথা বলেছিলেন রবীন্দ্রনাথ খুব শান্ত মানুষ ছিলেন ওই অতি কথাবার্তা বলে মানে ঝগড়া করা বা চিৎকার করা বা নিজের দাবি বা নিজের বক্তব্যকে জোর গলায় প্রতিষ্ঠা করার তিনি একদম মানে বিরুদ্ধে ছিলেন বা বিপক্ষে ছিলেন সবার তো এক ধরনের ব্যক্তিত্ব থাকে না তো তিনি তিনটে গান গিয়েছিলেন তিনটে গানের মধ্যে দুটি গানের কোনো খোঁজ পাওয়া যায় না কিন্তু একটি গান ছিল পুরবিরাগের ওপর সেই গানটি আমি দু লাইন শোনাচ্ছি অপূর্ব একটি কম্পোজিশন তো সেই গানটি সম্পর্কে পরে মানে বলা হচ্ছে যে এই যে পুর্বি রাগ সন্ধেবেলার রাগ সূর্যাস্তের রাগ তো হিন্দুস্তানি রাগ সঙ্গীতে যখন পুরবী রাগ ব্যবহার করা হচ্ছে তখন সেই গানের কথার সাথে সন্ধেবেলার কোনো সম্পর্ক নাও থাকতে পারে হুম মানে গ্রামাটিক্যালি তারা ব্যাকরণগতভাবে পুরবিরাগটি গাইছেন কিন্তু সেই কথাবার্তার মধ্যে সেই ব্যবহারের মধ্যে কোথাও সন্ধ্যা আসছে না কিন্তু রবীন্দ্রনাথ একদম পুরবেই ব্যবহার করলেন তা না সেখানে হয়তো মিশ্র করে দিলেন শুদ্ধ কোমল মিশিয়ে দিলেন এটা তার নিজস্ব কম্পোজিশান থাকতো এবং কিন্তু তার কথার মধ্যে দিয়ে সন্ধে নেমে এলো হুম তার মানে এখানে পুরোবি আলাদা করে বলে দিতে হবে না গানের কথার ভেতরে ঢুকলেই বোঝা যাবে একটা আশ্চর্য নরম সন্ধ্যা নামছে আর মনটা একটা বিষাদ অচ্ছন্ন করে দেবে গানটা আমি দুলাইন লাইন গাইছি বেলা গেল তোমার পথচে বেলা গেল তোমার পথছে শূন্য ঘাটে এক আমি পার করে করেল পার করে বেলা তোমার এই যে একটা সন্ধান আমার জায়গাটা এই পুরাগ আলাদা করে বলতে হলো না এটা পুরবিরাগ পুরবিরাগ প্রতিষ্ঠা ফেল তার কথাতে তো অন্যান্য গানের মধ্যে যেমন সুরকে খুব বড় গুরুত্ব দেওয়া হয় রবীন্দ্রনাথের গান কথা প্রধান যেন এই যে আমরা দুজনে কথা বলছি ভাব বিনিময় করছি রবীন্দ্রনাথের গানও সেই ভাব বিনিময় ডায়ালগের মতো কখনো সে ডায়ালগ একজন একজনকে বলছে কখন সে নিজেকে নিজে বলছে তো এই জায়গাটা থেকে যদি আমরা ধরতে না পারি এই জায়গাটা থেকে যদি আমরা পড়তে না পারি তাহলে সেই গান কিন্তু পাখির গান হয়ে যায় হ্যাঁ শেখানো বলি হয়ে যায় সেটাকে বুঝতে হবে কিছুটা একদম এবং সেই গান বুঝতে গেলে সেই মানুষটিকেও বুঝতে হবে সেই ব্যক্তিকেও বুঝতে হবে হ্যাঁ একজন ব্যক্তি তিনি সারা জীবন কত ঘাত প্রতিঘাত অপমান অসম্মান এবং হতাশার মধ্যে দিয়ে গিয়েও তিনি এতটা সৃষ্টিশীল ছিলেন তিনি জমিদার ছিলেন কিন্তু সেই জমিদারই হাবভাব তার ছিল না এবং এই ছোট গল্প যখন রবীন্দ্রনাথ ছোট গল্পের বান আসছে সাধনা পত্রিকায় পর ছোট গল্প লিখছেন তখন তিনি দহে এবং শিলায় দহে তিনি বোটে তিনি কিন্তু বাড়িতে থাকতে পারতেন তিনি সকলের মাঝখানে বোটে রইলেন এবং অনেক বিপদ আপদের সম্ভাবনা ছিল প্রচুর ঝড় বৃষ্টির মধ্যে তিনি অনেক সময় ডুবে যাওয়ার মতো অবস্থা হয়েছিল এরকমও হয়েছে তো ওই বোটে থাকাকালীন ওই জীবনযাত্রা দেখতেন গ্রামের মানুষের একটা ছোট ঘটনা বলি আমরা খুব পরিচিত একটি গল্প যেমন হঠাৎ তিনি দেখলেন কতগুলো বাচ্চা ছেলে খুব খেলছে একজন কেউ বড় এসে তার একজনকে কান মুলে তোর কোনো পড়াশোনা নেই কিছু নেই তুই খেলছিস সারাদিন এই যে ছোট একটি দৃশ্য উনি দেখলেন উনি লিখে ফেললেন ছুটি ফটিকের গল্প এই গল্প তৈরি হলো তারপর দেখলেন যে একটি মেয়ের বিয়ে হয়ে সে শ্বশুরবাড়ি চলে যাচ্ছে ঘাটের কাছে এবং তখন ওই যারা মেয়েটি যখন চলে গেল তখন ওই যারা আর কি ঘাটে তাকে বিদায় দিতে এসেছিলেন মেয়েরা বউয়েরা তারা তখন বলা বলি করছে মেয়েটা যা চঞ্চল যা কী করে যে মন দিয়ে সংসার করবে সমাপ্তি এই যে গল্পগুলো তৈরি হচ্ছে ওই গ্রাম্য জীবন থেকে যে কারণে রবীন্দ্রনাথ সম্পর্কে বলা হতো তিনি বুর্জোয়া তিনি জমিদার তিনি জানেন না গ্রামের কি জীবন তিনি গ্রামে এসে তাদের চিনে তাদের বুঝে তিনি লিখলেন তার যত লেখা কিন্তু প্রকৃতির প্রকৃতির এবং একটা পার্ট মানুষ এমন নয় নয় প্রকৃতি আলাদা করে গাছপালা আকাশ বৃষ্টি তা সাথে মানুষকে আজকে যখন উনি কৃষ্ণকুলি লিখছেন বর্ষার আকাশ এবং বর্ষার মেঘের সাথে একটি মেয়েকে মিলিয়ে দিলেন তাই না এরকমভাবে প্রকৃতির সমস্ত অনুপরমানু অনুপর মানুষ সবকিছুর সাথে নিজেকে খুঁজে পাওয়া নিজের স্পন্দন অনুভব করা নিজেকে রিলেট করা এটা হচ্ছে উপনিষদের শিক্ষা উপনিষদ কখনো বলে না তুমি আলাদা করে কিছু তুমি এই পৃথিবীর একজন এবং প্রত্যেকটি অনু পরমাণু এই বিশ্বব্রহ্মাণ্ডের একটি অংশ এটাই শিক্ষা রবীন্দ্রনাথের ছোট থেকে বাবার কাছে এই শিক্ষাটাই তিনি বড় হয়েছেন আজকে আমরা যে কাজ করি আমি আমি যে পেশার সাথে যুক্ত চতুর্দিকে তো হতাশার ছবি দেখি তখন মনে হয় এই মানুষগুলো কেন রবীন্দ্রনাথ পড়েন পরে না পড়লে কিন্তু আলোর দিশা পেতেন পড়লে আমাদের পেশার এত রমরমা হতো না হ্যাঁ আজকে রবীন্দ্রনাথের হাত ধরলে কিন্তু এত সাইক্রেটিস্ট এত সাইকোলজিস্টের দরকারই হতো না রবীন্দ্রনাথ সেই কাজটি সুন্দর করতে পারেন আমরা এবার নিয়ে নেব একটা ছোট্ট বিরতি বিরতির পর আবার আসব আজকের এই অনুষ্ঠানে এবং আপনার আলোচনায় রবীন্দ্রনাথকে নিয়ে হ্যাঁ আপনারা শুনতে থাকুন আমরা এক্ষুনি ফিরে আসছি মুক্ত চিন্তার পথে ভিন্ন মাননের খোঁজ শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্জ এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP এর অংশ ফিরে এলাম বিরতির পর 90.8 কমিউনিটি রেডিও জয়ুর বাড়ির পাশে আরশিনাগর অনুষ্ঠানে রয়েছে আমি মিতা আর আমার সাথে আজকে আমাদের স্টুডিওতে রয়েছে সঙ্গীত শিল্পী সমাজসেবী এবং মনোবিদ ইন্দিরা বন্দ্যোপাধ্যায় আমরা রবীন্দ্রনাথকে নিয়ে আলোচনা করছিলাম রবীন্দ্রনাথের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করব এখন আমি জানতে চাইছি প্রতিবাদী রবীন্দ্রনাথ সম্পর্কে প্রতিবাদী রবীন্দ্রনাথ বলতে আমরা মূলত যেটা আলোচনা হয় সেটা হলো নাইট উপাধি ত্যাগ এটা তো খুব বড় সড়ো ব্যাপার কিন্তু দেখুন এই যে প্রত্যেকটি মানুষের ভেতরে একটি প্রতিবাদী সত্তা থাকতে পারে সেই প্রতিবাদ কি করে করবেন মানে সেটা কলম দিয়ে করবেন না তুলি দিয়ে করবেন না গান গেয়ে করবেন বা কথা বলবেন না ঘোষণা করবেন বা একজন নানান রকম থাকে তো রবীন্দ্রনাথেরও প্রতিবাদের নিজস্ব ভঙ্গি ছিল একটি ঘটনা বলি একটু হাসি পাবে ঘটনাটা কিন্তু ভিতরে তলিয়ে দেখলে তার ভেতরে কিন্তু একটা দারুণ যাত্রাভিমান এবং নিজের সম্পর্কে যে একটা উচ্চ ধারণা নিজের মানে আমি বলছি ওনার নিজের সম্পর্কে না যে এই জাতি ভারতবাসী বলে যে একটা তার স্বদেশের স্বদেশের প্রতি যে একটা ভাবনা সেটা খুব প্রকাশ পায় একবার একটা ইঙ্গবঙ্গ পার্টি হচ্ছে সেটা অবনীন্দ্রনাথ ঠাকুরের ঘরোয়া বইতে এটা লেখা আছে তো ইঙ্গবঙ্গ পার্টিতে যাবেন ওরা চারজন মিলে অবনীন্দ্রনাথ ঠাকুরও যাচ্ছেন রবীন্দ্রনাথ যাচ্ছেন আরও দুজন যাচ্ছেন ওদের বাড়ির দুজন তো এবার কি পোশাক পরে যাওয়া হবে রবীন্দ্রনাথ বললেন যে চলো ধুতি পরে যাওয়া হোক তো সবাই ধুতি পরলেন ধুতির সাথে পাঞ্জাবি সুঁড় তোলা চটি পরলেন তারপর ওরা খুব চিন্তা করছেন যে এইভাবে কি যাওয়া যাবে কারণ তখনকার দিনে ইঙ্গবঙ্গ যে সমাজ ছিল সেখানে সব সাহেবিয়ানা ছিল তো সেখানে মোজা জুতো বুট স্যুট এই সমস্ত পরে যাওয়ার ব্যাপার ছিল মহিলারা থাকতে মহিলাদের সামনে মোজা ছাড়া কেউ হাঁটতেই পড়তেন না মানে একটা খুব নিন্দনীয় বিষয় ছিল অবীন্দ্রনাথ ঠাকুর বললেন যে আমি দেখলাম রবিকা মোজা পড়েছেন তা আমরা সবাই পটাপট করে মোজা পরে নিলাম নিয়ে আমরা যাচ্ছি আর মনে মনে ভাবছি বাবা ওখানে গিয়ে যে কি স্বাগত হবে আমরা জানি না লোকে যে কী ভাববে এবার গাড়িতে যাচ্ছেন ঘোড়ার গাড়ি করে যেতে যেতে হঠাৎ রবীন্দ্রনাথ পা থেকে পটপট করে মোজাটা খুলে ফেললেন তোমরাও খুলে ফেলো তোমরাও খুলে ফেলো মোজা ছাড়াই আমরা যাবো ওরাও সবাই মিলে মোজা টোজা খুলে ওই গাড়িতেই খুলে ফেলে যখন চারজন মিলে সেই পার্টিতে ঢুকছেন সবাই অবাক হয়ে তাকিয়ে দেখছেন এবং যারা পরিচিত যারা ছিল তারা আর সেদিনকে ভালো করে কথাই বললেন না ব্যাকা ব্যাকা চোখ করে তাকিয়ে মানে মুখ ঘুরিয়ে নিলেন সবার কাছে প্রচণ্ড নিন্দে হলো যে মহিলাদের সামনে এরকম মোজা ছাড়া পা নিয়ে চলে এসছেন এরকম দেশীয় পোশাক খুব নিন্দনীয় তো অবন ঠাকুর পরে বলছেন যে পরবর্তীকালে দেখা গেল এই পোশাকটাই আস্তে আস্তে মানুষ পরছেন মানে অনেক বিখ্যাত মানুষ তখন দেখা গেল ওই ধুতি চাদরে স্বচ্ছন্দ হলেন এটা ছোট গল্প এটা খুব হাসির মনে হলো আমরা খুব হাসলাম কিন্তু এর মধ্যে কতখানি মানে যে এই যে যাত্রাভিমান এই যে স্বদেশী আনা এখনো পর্যন্ত এই পোশাক দেখে মানুষ বিচার করা হয় কিন্তু সেই জায়গাটা যখন ইংরেজ আমল যখন দেশীয় মানুষরাই সাহেবিয়ানায় অভ্যস্ত তখন তিনি একটা সপাটে চর মারলেন এই যে প্রতিবাদ তারপরে যেমন চুপ করে থাকাটা এক ধরনের প্রতিবাদ আমরা সময় প্রতিক্রিয়াশীল হতে পারি না হ্যাঁ এটা রবীন্দ্রনাথের কাছে একটা শিক্ষা এই এই প্রত্যেকটা জিনিসই কিন্তু শিক্ষা মানে আমরা এই পদগুলো নিতে পারি যেমন একটি খুব বিখ্যাত গান আছে মেঘের পরে মেঘ জমেছে মেঘ দু লাইন করে তারপর বাকিটা বলছি মেঘের পরে মেঘ জমেছে আধার করে আসে আমায় কেন বসিয়ে রাখো

মেঘের পরে মেঘেজমেছে আধার করে এই গানটি রবীন্দ্রনাথ নিজে গাইছেন একটি সভায় একজন উঠে বললেন যে একই এই গানটার মধ্যে তো পৌত্তলিকতা আছে এখন এই কথার কি উত্তর দেবেন অনেকেই হয়তো এই ধরনের কোনো বিরুদ্ধ কথা শুনলে প্রতিক্রিয়াশীল হন বা আত্মপক্ষ সমর্থনে কিছু বলেন রবীন্দ্রনাথ একটু স্মিত হাসি করে চুপ করে গেলেন যে এই কথার পরে আর কথা হয় না এখানেই চুপ করে যাওয়া উচিত তাই প্রতিবাদের কত ধরন আমি দুটো যে ঘটনা বললাম একটা হলো একদম চুপ করে থাকা যে এটার দিয়ে যত কথা বাড়াবো তত নেগেটিভিটি বাড়বে তত কথা বাড়বে আর একটা হলো চুপচাপ নিজের কাজটি নিজে করে যাওয়া আমি যেটা বিশ্বাস করি আমি যেটা মনে করি আমার এথিক্যাল দিক থেকে যেটা সঠিক বলে মনে করি আমি সেটাই করব এই মৈত্রে দেবীর প্রসঙ্গে আমার আর একটি কথা মনে পড়ল সেটা মৈত্রী দেবীর নহন্যতে লেখাতে রয়েছে নহনতাতে আছে মৈত্রী দেবী যখন ভয়ানক একটা সংকট চলছে মির্জাকে নিয়ে তার একটা মানসিক সংকট অল্প বয়সে তখন কি করবেন উনি ভেজে ভেবে পাচ্ছেন না সেই সময় রবীন্দ্রনাথ ওনাকে একটা অদ্ভুত বুদ্ধি বলেছিলেন একটা সান্ত্বনা বাক্য দিয়েছিলেন বলেছিলেন তুমি মনটাকে না মানে স্থির জলের মতো করো তাহলে সব ছায়া দেখবে পরিষ্কার ওখানে পড়বে তুমি জলটাকে যদি উত্তাল করো তাহলে কোনো ছায়া পড়বে না কতখানি সত্যি মানে আজকে আমাদের জায়গায় দাঁড়িয়ে ভাবি যে এই যে মন মনকে আমরা কতটা শান্ত করলে তবেই কিন্তু আর একটা মানুষকে চিনতে পারবো আমি যদি নিজেই হই তাহলে কিন্তু কোনো মানুষের উপর পড়বে না আমি হয়তো সঠিক মানুষকে ফেরত পাঠিয়ে দেবো আর হয়তো ভুল মানুষকে অ্যাকসেপ্ট করে ফেলবো আমরা আজকে এখানে একটি গান দিয়ে শেষ করি আজকের অনুষ্ঠান আমাদের সময় প্রায় শেষ ঘড়ির কাটা বলছে এবার শেষ করতে হবে শ্রোতা বন্ধুদের কেমন লাগলো আজকে আমাদের এই আলোচনা আমাদের অবশ্যই ফোন করে জানাবেন আমাদের ফোন নাম্বার টু ফোর আমাদের ইমেল করতে পারেন রেডিও জেইউ অ্যাট দ্য বা ইউটিউব চ্যানেলে আপনারা শুনতে পারেন রেডিও জেইউ আমাদের সাথে আজকে আমাদের অনুষ্ঠানে ছিলেন সমাজসেবী মনোবিদ এবং সঙ্গীত শিল্পী ইন্দিরা বন্দ্যোপাধ্যায় এবং সাথে ছিলাম আমি মিতা সবাইকে অনেক ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ আমাকে এখানে ডাকার জন্য আমার এই মুহূর্তে যে গানটির কথা মনে হলো আজকের এই আলোচনার পরিপ্রেক্ষিতে সেই গানটি শোনাচ্ছি পথে চোলে যেতে যেতে কোনে খানে তোমার পরশু সে ক্ষণ কে জানে কখন পথে চলে যেতে যেতে না কুসুমে যেতে যেতে সহসা দারুণ দুঃখ তাপে সকল জবে কাপে ভুবন যবে কাপে সকল পথের ঘোচে চিহ্ন সকল বাঁধনু ছিন্ন চিন্ন মৃত্যু লাগে প্রাণী তোমার পরশ আসে